সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে। যদিও এই বিষয়টা অত্যন্ত একেবারে বেসিক বিষয়, তারপরও আমরা চেষ্টা করব যাদের ভুল ধারণা আছে এই ভুল ধারণা যেন না থাকে, এই বিষয়টা ক্লিয়ার হওয়া। তো আসুন আমরা আমাদের এই আলোচনা একটু দেখি। ওকে, সাবজেক্ট শব্দের অর্থ কি? উদ্দেশ্য। এবং প্রেডিকেট শব্দের অর্থ কি? বিধেয়। আমরা জানি তো এটি একেবারেই প্রাথমিক আলোচনা, তারপরও আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই, কারণ ইংরেজির বেসিক বিষয়গুলো যদি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা না থাকে তাহলে অ্যাডভান্স লেভেলে যে আমরা অনেক সময় প্রবলেমে পড়তে পারি। তাহলে আমরা মনে রাখবো সাবজেক্ট শব্দের অর্থ কি? উদ্দেশ্য। এবং প্রেডিকেট শব্দের অর্থ কি? বিধেয়। তো এখানে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটা বিষয় দেখতে পাচ্ছি। প্রথমত আমরা সাবজেক্ট কি, অর্থাৎ এটা আসলে কি, এর ডেফিনেশনটা কি, এটা জানবো। কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয় তখন তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। এবং আমরা জানি যে সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। এখন দেখবো প্রেডিকেট। যেমন সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই বলে প্রেডিকেট। এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই ইট রাইস, আমি ভাত খাই। তো যেমন এখানে আই, এটি একটি সাবজেক্ট, যেটা আই সম্পর্কেই বলা হচ্ছে, খাওয়ার কাজটা কে করছে, আই। সুতরাং এই আই এখানে কি? সাবজেক্ট। আর ইট রাইস, এটি কি? প্রেডিকেট, কারণ এটা সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং এটাকে প্রেডিকেট বলা হচ্ছে। তাহলে ভার্বের পূর্বে সাধারণত যেটি বসে সেটি হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব থেকে শুরু করে সেন্টেন্সের বাকি অংশটাই হচ্ছে প্রেডিকেট। আমরা এখানে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে সাবজেক্ট কোনটা? শি। আর গোজ টু স্কুল কি? প্রেডিকেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্লাসটা দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।